সেদিন খুব ভোরের সকালে আমরা বেরিয়েছিলাম। গ্রাম আমার কাছে চিরকালই ভীষণ প্রিয়। সকালের কুয়াশা তখনও চোখে মুখে লাগছিল। গাড়ির উইন্ডস্ক্রিনের কাচটা একবার মুছে নিলাম। ছুটির দিন, রাস্তায় কিছু গাড়ি চলছিল, জানি শীতে জুবুথুবু হয়ে অলস হবে। বাইপাসে মেট্রো ব্রিজ আর পিলারে দেখলাম নতুন করে রং পড়েছে। এ পথে কাছাকাছি একটা গ্রামে পৌঁছানো যায়। কলকাতাতেই সেই শহর যেখানে ব্যস্ততার মাঝেও কিন্তু গ্রামকে খুঁজে পাওয়া যায়। শীত পড়তেই এ গ্রামে সবুজ ক্ষেতের ফসল আর খেজুরের গুড়ের সন্ধানে আমরা এসে উঠেছিলাম এই জায়গায়, যা বানতলার কাছাকাছি একটি পঞ্চায়েতি গ্রামের মধ্যে পড়ে। আম, জাম, কাঁঠাল আর অজস্র খেজুর গাছের সন্ধানে প্রতি বছর এই গ্রামে, সেই সুদূর মেদিনীপুর জেলা থেকে এরা আসেন শহরের কিছু মানুষের মুখে এই সুগন্ধি খেজুরের গুড় তাদের মুখে তুলে দেওয়ার জন্যে। শীতের সকালে ভোর থাকতেই এলাকার মানুষ ও আশেপাশের পল্লীবাসী বহু মানুষ ভিড় করেন এই টাটকা, একেবারে গাছ থেকে পেরে আনা রস ও গুড়ের অপূর্ব স্বাদ গ্রহণ করতে এই জায়গায়। এই সব রস খাবে নাকি? বাপ রে বাপ, এই সব স্কুলে যাচ্ছে নাকি রে? পড়তে গিয়ে খেজুরের রস। মিষ্টি আছে? হ্যাঁ, দারুণ দারুণ বলে তো খাই আমরা। তোরা কি পড়তে যাচ্ছিলি নাকি? হ্যাঁ, ফুটবল প্র্যাকটিস করতে যাচ্ছিলি, এই খেজুরের রস খাবি এখন? আমাদের যে কোচ, সে বলছে খেলা আছে আজকে। ও, আজকে খেলা হবে না, ওই জন্য তোরা রস খেতে চলে এসেছিস। মিষ্টি আছে? এটা কত, 2 লিটার? কত নিল রে? 50 টাকা। 2 লিটার রসের দাম 50 টাকা? বাহ, কেমন খেলি বল, রস কেমন খেলি? হ্যাঁ, ওইদিকেই তো মাসি উনুনটা ভালো ছিল গো। সকাল থেকেই বিভিন্ন গাছিদের কাছ থেকে একদিকে চলতে থাকে গাছপাড়া রসের আমদানি, আর খড়ের আগুনে সেই রসকে জাল দিয়ে তাকে গুড়ে পরিণত করা। আর এই গুড় বানানোর ফাঁকে ফাঁকেই চলতে থাকে শীতের সকালে রস খেতে আসা বিভিন্ন খদ্দেরদের রসের চাহিদা মেটানো। সময়
কতটা রস দিয়েছেন? 5 লিটার। আজ একটু মিষ্টি কম মনে হচ্ছে, ঠান্ডাটা কমে গেছে। যত ঠান্ডা পড়বে তত রস বাড়বে। এই এক কাউনের দাম কত? 1400 টাকা পড়ে গেছে। এই কাউন মানে এটাতে 60টা না কটা থাকে? না 64টা তরফা থাকে। এই 64টা তরফা, এগুলোকে তরফা বলে? ১৪০০ টাকা। হ্যাঁ, রসটা খুব মিষ্টি আছে। সকাল সকাল তো এই রস খেতে গেলে সকালবেলা আসছো। এখন কটা বাজে? তো ঘুরে ঘুরে আসতে পারি। আচ্ছা, কটা হবে? 6:30 হবে না 6টা হবে? মাটিতে বানানো পাটালিগুড়ের ছাঁচ আর সরল সিধা জীবনের ছাপ যারই ধরা পড়ে, এই সুদূর গ্রাম থেকে আসা এই মানুষগুলোর জীবন সংগ্রামের মধ্যে দিয়ে। এই গ্রামের শীতকালীন কুয়াশা জানি মনকে নিয়ে চলে এক অজানা ঠিকানার খোঁজে। সকাল থেকেই এই গ্রামে জানি গুড়ের গন্ধেও চারিদিকে ময়ময় করতে থাকে। গ্রামটি অপূর্ব সুন্দর, চারিদিকে সবুজ প্রকৃতি, কুয়াশায় ঘেরা শীতকালের সকাল আর দারুণ দারুণ সব পাখির আওয়াজ। সত্যি মনকে জানি নিয়ে চলে এক অজানা জগতে। শীতের দিনে এই গ্রাম এক অপূর্ব শোভা প্রদর্শন করে। কুয়াশা আর ছায়ায় ঘেরা বড় বড় গাছের ফাঁকে হাঁটতে হাঁটতে এই বাঁশের সাঁকো দেখে মন মুগ্ধ হয়ে গেল। এই সাঁকোটি একটি ছোট্ট খালের ওপরে তৈরি করা, যা বুঝতে পারলাম এখানে ব্যবহার করা হয় গ্রামের চাষি ভাইদের কাজের জন্য। রাস্তার এপার থেকে ওপারের জমিতে পারাপারের জন্য এই সাঁকোটিকে ব্যবহার করা হয়। অতি সন্তর্পণে ওপারে যাওয়ার চেষ্টা চলতে থাকলো আমার। এ গ্রামে শীতকালীন সবজির থেকে চোখ ফিরিয়ে নেওয়া সত্যিই ছিল এক দুষ্কর ব্যাপার। মানুষ ছাড়া সপ্তবর্ণের ছোঁয়ায় পৃথিবীর যে রং তৈরি হয় তা খুব কম জীবই উপভোগ করতে পারে।
কাকা, এগুলো কি ধানের চারা লাগানো হয়েছে? হ্যাঁ, এ তোমার ধান নাকি? এ কবে ধান উঠবে গো? চৈত্র মাসে। তাই কাজের জগতের বাইরে বেরিয়ে এ সমস্ত জিনিস দেখার নেশায় নিজেকে মাটির সাথে মিলিয়ে দেওয়া, আর আমার চোখে তা তুলে ধরাই আজকের ভিডিওর উদ্দেশ্য। চৈত্র মাসে আসতে হবে না কাকা? কাকা, কপি চাষ করনি? আরে সব জলে নষ্ট হয়ে গেছে না, বাজে বৃষ্টি। আশ্বিন মাসের বৃষ্টিটাতে না? হ্যাঁ, বাজে বৃষ্টি। ওটা ওটা তো যায় গেছে, আবার জল মরে গেলে তখন লাগানো হয়েছিল। হ্যাঁ, আবার ফের মাঝে পরে ফের নিলাম করছিল, দুদিন দুদিন নিম্ন চাপ হলো যে ওই দুদিন জলই সব দানা, আবার দানা শেষ হয়ে গেল, জল দাঁড়িয়ে। আসি, কাকিকে বলো আমরা এসেছিলাম। কাকার জমিটা খুব একটা দেখতে পেলাম না ভালো করে, কারণ এই বৃষ্টিতে তো নষ্ট হয়ে গেছে সব। আশ্বিন মাসের যে বৃষ্টি কাকা বললো, হ্যাঁ, আগেরবার কত সাদা মূলো, ফুলকপি, কত কিছু নিয়ে গেলাম, বরবটি, হ্যাঁ, এইবারে সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। খেজুরের গুড় নেওয়া হলো আর খেজুরের রস তো খেয়ে নিলাম। এবারে কাকার জমিতে এসেছিলাম কিছু সবজি নিতে, অল্প কিছু পেলাম উঁচু জমিটায়, এখন চলে যাব এখানে। ভালো থাকুন, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ভ্লগে।